हरे कृष्णा डिवोटीज। তো আজকের ব্লগটা শুরু করছি কিছুটা আমাদের এই ছোট্ট মাতাজিকে দিয়ে। আজকে হচ্ছে নবসংকীর্তনের তৃতীয় দিন এই দামোদর মাসে। তো আমরা প্রভুজির বাহনে উঠে পড়লাম। 2000 years later. একাতে ছিল কাশি, আর একাতে মোবাইল, যেটা কাশি বাজানোকে ফাঁকি দিয়ে তোমাদের জন্য ভিডিও করছিলাম। তার জন্য তো একটা লাইক অবশ্যই দরকার। ব্যাকগ্রাউন্ডে কীর্তন দেওয়া হয়েছে, কারণ রিয়েল কীর্তনটা যদি দিতাম তাহলে হয়তো কপিরাইট পড়ে যেত, তার জন্য কিন্তু রিয়েল কীর্তনটা এর মধ্যে দিইনি। আর এখানে ঈশ্বরপ্রিয়া প্রভু কীর্তন করছিল, যেটা খুবই সুন্দর। সেটা আমার দ্বারা তো কোনো দিনও হবে না, কারণ সেটির জন্য গুণ লাগে, আর যেটা আমার মধ্যে একদমই নেই। শুধু তাই নয়, সেই গুণের সাথে আমার কোনো দূর দূরত্ব থেকে সম্পর্ক নেই। সর্বশেষে এখানে হচ্ছিল পার্টি, অবশ্যই প্রসাদম পার্টি ছিল সেটি। একজন দুইজন আরে কৃষ্ণ তো আজকের মতো এখানেই, হরে কৃষ্ণা, থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। হরে কৃষ্ণ অল ডিভোটিস, হরি বল।